বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। এখানে একটা গতকাল মর্মান্তিক ঘটনা ঘটেছে, দুটো বাচ্চা একসঙ্গে পুকুরে ডুবে মারা গেছে। আপনি এসেছেন এখানে, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, দুটো কচি শিশু মানে খুবই প্রাকৃতিক একটা দুর্ঘটনার শিকার হলো, এটা সত্যি বেদনাদায়ক। তো এখানে আসে যেটা জানতে পারলাম যে শিশুদের ভিতরে তেমন জল ছিল না, তো এটা একটা চিন্তার বিষয়। পুকুরে যদি ডুবে আমরা সাধারণত জানি, হ্যাঁ, বেশি জল ইন্ট্যাক্ট করে না, শ্বাসকষ্ট হয় আর সেই হিসাবে মারা যায়। কিন্তু এদের দেখা গেল যে পেটে তেমন জল ছিল না আর পোস্টমর্টমও হয়নি। তো এটা একটা প্রশাসনের কাছে নিবেদন আমি করব যে এই ঘটনাটাকে একটু তদন্ত করা উচিত, যে এটা অ্যাক্সিডেন্ট নাকি। কেননা যেটা মেডিকালি যেটা রিপোর্ট পাওয়া যায় যে কোনো যদি জলে ডুবে যায় তাহলে খুব পরিমাণে জল ইন্ট্যাক্ট করে নেয়, কিন্তু এই শিশুরা সেই হিসাবে জল ইন্ট্যাক্ট করেনি। আর মানে ডাক্তার যেটা সাসপেক্ট করছে, শ্বাসকষ্ট হয়ে মারা গেছে। তো ঘটনাটা আমি এনাদের মুখেই শুনলাম। তো ঘটনাটা যদি একটু তদন্ত যদি হয় তাহলে পরিবারের লোকটাও শান্তি পাবে, যে তারা যদি জানতে পারে যে হয়তো পুকুরে খেলতে গিয়ে পা পিছলে পড়ে গেছে, কিন্তু কিছু মেডিকেল ইঙ্গিত দিচ্ছে, তাতে এটা প্রশাসনকে আমি দাবি করব। একটু আপনার তরফ থেকে কি আশ্বাস দিলেন? আমি আছি, পরিবারের পাশে আছি। দেখুন, এই কষ্ট এই বেদনাটাকে আমরা কেউ ওভারকাম করতে পারবো না, কিন্তু আমাদের পরিবারের পাশে থেকে যতটুকু সমবেদনা সহানুভূতি দিতে পারি আজকে এই কষ্টের দিনে, ওনাদের পরিবারের সাথে আমি ওনাকে দুই ছেলে বিকেল তিনটের দিকে, ওইদিকে কেউ যায় না বলছে, ওরা বলছে ছেলেরা তো পাশেই পুকুর আছে, ওইদিকেও যায় না, কিন্তু ওখানে যে কেন গেল ব্যাপার আছে। যখন আমি যাওয়ার যখন নাকি আসতে আসতেছি,
আপনার ছেলের নামটা কি? আপনার ছেলের নামটা? আমার ছেলের নাম সরজিৎ দাস। আর ওদের ওনার বলয় দাস, ওটা আমার ভাস্তা হবে। ভাস্তা কত কত বছর বয়স দুইজনের? এর বয়স হয়েছে 4.5 বছর আর 5.5 বছর। দুইজনে এক সঙ্গে ধরে ধরে গলা ধরে ধরে যাচ্ছে। পেটে পেটে জল ছিল না, একটু জল মারা যায়, যখন চাপিয়েছি অল্প একটু জল মারা যায়, পেটে চাপিয়ে তার বাড়ির লোক পোস্টমর্টম করতে দেননি বলছেন, আপনারা দেননি পোস্টমর্টম? আমার মনে হয় সেটা আমরা সিদ্ধান্ত নিতে পারি। আরে তোমার আমার ছেলে আমার মায়া কি কইরা তুই গেল গো, বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।